আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজ আপনাদের মাঝে পক্ষ থেকে আমি হাফিজ আপনাদের মাঝে নতুন একটি বিষয় উপস্থাপনা করবো সেটি হলো আজ আপনাদের দেখাবো কম্পিউটার কিবোর্ডের উইন্ডো যে বাটনটি উইন্ডো বাটনটির যে ম্যাজিক সেটি আজ আপনাদের দেখাবো সেটি হলো আজ আমরা কয়েকটি উইন্ডো বাটনের প্লাস কম কিবোর্ডের কয়েকটি বাটন সম্পর্কে জানব সেটি হলো চলুন আমরা দেখে নিই কীভাবে এই কাজগুলো করব তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন এর জন্য প্রথমে আমার কিবোর্ড থেকে উইন্ডো প্লাস ওয়ান কিবোর্ড থেকে ওয়ান প্রেস করি কিবোর্ড থেকে যখন উইন্ডো প্লাস ওয়ান প্রেস করব তাহলে দেখা যাবে আমাদের প্রথম যে ম্যাজিকটি সেটি দেখুন আমি উইন্ডো প্লাস ওয়ান প্রেস করছি আমার একটি নিচের যে আমার একটি টেক্সট বার রয়েছে এই যে দেখুন আমার যে একটি মেনু নিচে এখান থেকে অনেকগুলো উইন্ডো আমার রয়েছে এখানে তো এগুলো আমি পার্ট বাই পার্ট একটা প্রত্যেকটাকে আমার মাউস দিয়ে ক্লিক করে ওপেন করতে হয় তো আমি কিবোর্ড থেকে সুন্দরভাবে ওপেন করতে পারি এই যে দেখুন আমি যখন উইন্ডো প্লাস ওয়ান প্রেস করলাম তখন আমার একটা ওপেন হয়ে গেল যখন আবার উইন্ডো প্লাস টু প্রেস করব তখন আর একটা ওপেন হয়ে যাবে আবার উইন্ডো প্লাস থ্রি যখন প্রেস করব তখন আর একটা ওপেন হবে এবং উইন্ডো প্লাস ফোর যখন প্রেস করব তখন আর একটা ওপেন হবে তো এইভাবে আমি সবগুলো একসাথে ওপেন করে নেব ওপেন করতে পারবো তো আরেকটি টিক্স হচ্ছে আমার টিক্স নাম্বার ওয়ান দেখানো হয়ে গেলো এখন টিক্স নাম্বার টু যেটা দেখাবো সেটা হল আমি অনেকগুলো উইন্ডো সামনে ওপেন করেছি কিন্তু এই উইন্ডোগুলো কীভাবে আমি একসাথে সরাবো আমি মাউস দিয়ে সরাতে পারি এমনকি কীবোর্ড দিয়ে কীভাবে একসাথে এই উইন্ডোগুলো সরাবো সেটি দেখাবো আমার ট্রিক্স নাম্বার টু হচ্ছে আমি কীবোর্ড থেকে এই দেখুন এই যে কীবোর্ড থেকে উইন্ডো প্লাস এই যে ডি ডি বাটনটি প্রেস করবো দেখুন আমি উইন্ডো প্লাস ডি বাটনটি প্রেস করছি দেখুন আমার সম্পূর্ণ উইন্ডোগুলো মিনিমাইজ হয়ে গেল তো আমি আবার যদি উইন্ডো প্লাস ডি প্রেস করি আবার সবগুলো সামনে চলে আসবে তো বন্ধুরা আমি সবগুলো মিনিমাইজ করে নিলাম করার পরে এখন ট্রিক্স নাম্বার থ্রি যেটা হবে আমাদের আমাদের পরবর্তী যে ট্রিক্সটি সেটা হলো আমরা যে আমাদের কম্পিউটারে কতগুলো উইন্ডো ব্যবহার করেছি সেই উইন্ডোগুলো আমরা একসাথে দেখতে চাই তো আমরা কিভাবে দেখবো যে উইন্ডোগুলো এখান থেকে আমি এই যে আমার উইন্ডো প্লাস এই যে ট্যাব যে বাটনটি সেই বাটনটি প্রেস করব এই যে দেখুন উইন্ডো প্লাস ট্যাব বাটন প্রেস করলে যে দেখুন আমি কতগুলো উইন্ডো একসাথে ওপেন করেছি সব সবগুলো আমি এখানে দেখতে পাবো আবার যখন উইন্ডো প্লাস ট্যাব বাটনে প্রেস করব আবার আগে যে অবস্থাতে ছিল সেম সেই একই অবস্থাতে ফিরে যাবে তো আমার বন্ধুরা আরেকটি একটি ট্রিক্স শেখা হয়ে গেল বন্ধুরা এখন দেখাবো যে আমরা অনেক কাজ করেছি আমাদের কম্পিউটার দিয়ে তো এই কাজগুলো আমরা রিসেন্টলি যে ফাইলগুলো সেই ফাইলগুলো আমরা কীভাবে খুঁজে বের করব। তো আমাদের এই ফাইলগুলো খুঁজে বের করতে হলে আমাদের অনেক খোঁজাখুঁজি করে এগুলো বের করতে হয় তো আমরা আমাদের কীবোর্ড থেকে খুব শর্টে শর্টকটভাবে আমি এগোটা এগুলো বের করতে পারি তো চলুন কিভাবে এটি বের করবো সেটি দেখাচ্ছি আমাদের যে অন্য যে বাটনটি এই বাটন প্লাস এই যে প্লাস ই বাটনে প্রেস করবো যখনই উইন্ডো প্লাস ই বাটন প্রেস করবো এই যে দেখুন আমি উইন্ডো প্লাস ই বাটন প্রেস করছি এই যে দেখুন আমি যত কাজ করেছি সম্পূর্ণ আমার যে রিসেন্টলি যে ফাইলগুলো সম্পূর্ণ ফাইলগুলো আমার সামনে চলে এসেছে তবু ধরো আমরা আর একটি সুন্দর জিনিস শিখে ফেললাম এখন নেক্সট যে শেষে যে আমরা যে ট্রিপসটি দেখব সেটি হলো সেটা হলো উইন্ডো প্লাস এ এই দুটি বাটনের ব্যবহার এখন আমরা দেখবো এই দুটি বাটন প্রেস করে আমরা কত ধরনের কাজ করতে পারি হ্যাঁ তো চলুন বন্ধুরা দেখি উইন্ডো প্লাস এ বাটন প্রেস করলাম এই বাটন প্রেস করার পরে যে দেখুন ডান সাইটে আমাদের একটি উইন্ডো ওপেন হয়েছে সেই উইন্ডোর মধ্যে আমরা অনেক কিছু করতে পারি যে দেখুন আমার ওয়াইফাই কানেক্ট রয়েছে এখানে এই যে ভিপিএন রয়েছে ব্লুটুথ লোকেশন তারপরে অল সেটিংস অনেকগুলো আমরা অনেক জিনিস ব্যবহার করতে পারি যে যখন আমার ব্রাইটনেস এখানে রয়েছে আমার হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে আমি আমার ব্রাইটনেস এখান থেকে কমাতে বাড়াতে পারি এই উইন্ডু প্লাস এর মাধ্যমে আবার যখন উইন্ডো প্লাস এ প্লেস করবো তখন এটা আবার ঠিক আগের মতো হয়ে যাবে তো বন্ধুরা আমরা কত সুন্দর একটি জিনিস শিখে ফেললাম খুব অল্প সময়ের ভিতরে হয়তো অনেকেই জানেন যারা জানেন তারা একটু অ্যাডভান্স লেভেলের তো যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের যেহেতু এটা তারা দেখতে পারে এই কারণে বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন